প্রত্যেককে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্কলারশিপ রিলেটেড আর একটা নতুন পার্টির ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের স্কলারশিপের ক্ষেত্রে কিছু একটা জিনিস মিস্টেক হচ্ছে, যার জন্য তোমাদের টাকা কিন্তু এখনও তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়নি। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম কিছু করণীয় কাজ রয়েছে, যে কাজগুলো করলে তোমাদের টাকা কিন্তু খুব জলদি তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে, আর টাকা যদি নাও ঢুকে তোমার কিন্তু স্যাংশন কিন্তু হয়ে যাবে। স্যাংশন হয়ে যাওয়া মানে তুমি কিন্তু 100% টাকা পাবে, সেটা আজ হোক বা কাল ও এটা কিন্তু করে। তো এখানে কিন্তু আমি যখন বলেছিলাম তখন ওখানে কিন্তু 60% স্টুডেন্ট কিন্তু সেই কাজটা কিন্তু জলদি জলদি করে নিয়েছে, যাদের কিন্তু অলরেডি স্যাংশন হয়ে বসে আছে, অর্থাৎ আবার তাদের মধ্যে প্রায় 80% কিন্তু টাকা অলরেডি পেয়েও গেছে। এখনও পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্টটা রয়েছে প্রায় 70% স্টুডেন্ট যারা SBMCM স্কলারশিপে আবেদন করেছিল প্রায় টাকা পেয়ে গেছে। যে 30% স্টুডেন্ট এখনও টাকা পাওনি তারা নিজেদের কিছু ভুল এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কিছু ভুলের জন্যই হয়তো এখনও তোমরা কিন্তু টাকাটা পাওনি। তো তুমি কী করলে তোমার টাকা খুব জলদি তোমার অ্যাকাউন্টে ঢুকবে, তোমাকে কী করতে হবে, তুমি কবে টাকা পাবে, এই দুটো বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে দাদা আমার স্যাংশন হয়ে বসে আছে, আমার অ্যাপ্রুভ হয়ে বসে আছে, আমার মানি ডিসবার্স হয়ে বসে আছে, আমার মানি ডিসবার্স নট ইয়ের দেখাচ্ছে এবং আমার সাবমিটেড দেখাচ্ছে, তো আমরা টাকা কবে পাবো? তো তোমাদের প্রত্যেককে আমি জানাই, সবার প্রথমে আমি বলবো যাদের মানি ডিসবার্স যাদের দেখাচ্ছে তারা কোনো রকম কোনো চিন্তা করার দরকার নেই। তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা মাঝে মধ্যে গিয়ে কিন্তু আপডেট করো, কারণ অনেক সময় এমনটা আমার ক্ষেত্রেও ঘটেছে যে ম্যাসেজ আসেনি বাট অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, এমন ঘটনা ঘটেছে। এমনকি আমার টাকা ঢোকার দুদিন পরে আমাকে ট্রেজারি অফিস থেকে মেসেজ করেছে যে তোমার টাকা তোমাকে রিলিজ করা হয়েছে, অর্থাৎ টাকা আগে ঢুকেছে মেসেজ পরে ঢুকেছে, এমন ঘটনা কিন্তু ঘটেছে। তোমরা কিন্তু এটা একটু চেক আউট করে নেবে এবং কমেন্ট করে জানাবে এইভাবে কজন টাকা পেয়েছো। পরবর্তীতে তোমরা যারা এখনও নট ইয়েট যাদের দেখাচ্ছে তাদেরকে বলবো তোমরা একটু অপেক্ষা করে যাও, নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হলে, অর্থাৎ এই পার্টে যাদের টাকা অলরেডি ঢুকছে তাদের পার্টের টাকাটা ঢুকে যাওয়ার পর মুহূর্তে তোমাদের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ওকে, এর পরবর্তীতে বলি যাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভ যাদের হয়নি, অর্থাৎ HOI ফরওয়ার্ড দেখাচ্ছে, তারা কি করবে? না, তাদেরকে অপেক্ষা করতে হবে। তোমাদের ডকুমেন্টসগুলো যে আমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল দপ্তর রয়েছে সেই অফিসিয়াল দপ্তরে কিন্তু চলে গেছে। সেই অফিসিয়াল দপ্তর থেকে তোমার ডকুমেন্টস যেই মুহূর্তে ভেরিফিকেশান কমপ্লিট হবে তোমার HOI ফরওয়ার্ডটা তখনই অ্যাপ্রুভ হয়ে যাবে এবং মানি ডিসবার্স নট ইয়েট দেখাবে এবং পরবর্তীতে তোমার টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবং যাদের এখনও পর্যন্ত সাবমিটেড দেখাচ্ছে HOI ফরওয়ার্ডটা পর্যন্ত হয়নি তাদের জন্য বলবো তোমরা এই কাজটা অবশ্যই করো, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাড়াতাড়ি যোগাযোগ করে এই HOI ফরওয়ার্ডটি করে নাও, কারণ এটাই রয়েছে কেবলমাত্র তোমার হাতে, আর কোনোটাই তোমার হাতে কিন্তু নেই। HOI ফরওয়ার্ডটা জলদি করে নাও। অ্যান্ড আরেকটা জিনিস, অনেক সময় এমন ঘটনাটাও ঘটে থাকে, আমরা দেখেছি যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিছু নির্দিষ্ট ভুলের জন্য তোমার টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হতে চায় না। তার মধ্যে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার আধারের লিঙ্ক, অর্থাৎ NPCI লিঙ্ক এর কিন্তু প্রয়োজন রয়েছে, এটা কিন্তু তোমরা কিন্তু একটু চেক আউট করে নেবে। দু নম্বর যেটা ভুলটা হয় সেটা হলো তোমরা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রীতিমতো অনেকদিন ইউজ না করার ফলে সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা কিন্তু তোমরা একটু চেক করে নেবে। আর তিন নম্বর যে ভুলটার জন্য তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকে না, সেটা হচ্ছে কোনোরকমভাবে যদি তোমরা কোনো ডকুমেন্টস যদি ভুলভাল আপলোড করে দিয়ে থাকো অথবা তোমার মার্কশিট সে যদি সেকেন্ড অর্থাৎ ডবল পার্ট অর্থাৎ দুদিকটা যদি তোমরা আপলোড না করো তো সেক্ষেত্রে তোমার কিন্তু এই স্কলারশিপ কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তোমার কিন্তু তখন বিকাশ ভবনে গিয়ে অরিজিনাল ডকুমেন্টস দিয়ে তোমার কিন্তু নথিভুক্ত করে আসতে হবে টাকা পাওয়ার জন্য। তো এই যে ভিডিওর আপডেটটা থেকে তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো তো তোমার স্ট্যাটাস কোন জায়গায় রয়েছে, তোমাকে এখন কী করতে হবে এবং তুমি টাকা কতদিনের মধ্যে কিন্তু পাবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। আর অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে কেমিস্ট্রি,
অর অ্যাডুকেশন রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও কিন্তু পোস্ট করে থাকি, যার আপডেট কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু বেশিরভাগটাই প্রোভাইড করি। তো বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থাকবে এবং ভালো থাকবে।